এ বাবা মহান রব্বি করিম আল্লাহ তমাম পৃথিবীর সমস্ত মানুষগুলোকে জানায়া দিলেন এরে দুনিয়ার মানুষ শোনো যারা আজকে আমি আল্লাহ পাকের কালামের বিরুদ্ধাচরণ যারা দুনিয়ার জমিনের মধ্যে করম যেই মানুষগুলো আমি আল্লাহর কোরআনের আইনের বিরোধিতা যারা করম শোনো 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 যদি তোমরা পারো তাহলে আমার কোরআনের মতো একটা কোরআন তোমরা দুনিয়ার জমিনের মধ্যে বানাও মুসলমান বাবা মহান রব্বি করিম আল্লাহ বলেন এ বাবা দুনিয়ার জমিনের মধ্যে প্রায় 50টা তাফসীরের মধ্যে আছেন এরে মুসলমান বাবা এই দুনিয়ার জমিনের মধ্যে মানুষ তার নিজের আকল তার নিজের দিমাগ আর ব্রেনটা খাটায়া খাটায়া দুনিয়াতে কত মানুষ দুনিয়ার মধ্যে বাবা হাজার হাজার সফটওয়্যার মানুষগুলো আবিষ্কার করলো দুনিয়ার জমিনের মধ্যে বিজ্ঞানীরা বাবা ফেসবুক আবিষ্কার করেছে দুনিয়ার জমিনের মধ্যে ইমো হোয়াটসঅ্যাপ ব্লগ ভাইবা বানাইছে দুনিয়ার মানুষগুলো হাজার হাজার লক্ষ লক্ষ সফটওয়্যার তার আবিষ্কার করলো এরে মুসলমান বাবা মহান রব্বে করিম আল্লাহ তাআলা ডাইকা ডাইকা বলে বান্দা শোনো আমি আল্লাহ তোমাকে জ্ঞান দিলাম তোমাকে ইলম দান করলাম বান্দা তুমি তোমার জ্ঞানের মাধ্যমে বান্দা তুমি তোমার ইলমের মাধ্যমে হাজার হাজার লক্ষ লক্ষ ইলেকট্রিক সামগ্রী বান্দা বানাইলা শোনো 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 এই শীতের দিনে মাত্র 5 মিনিটে পানি কিভাবে গরম করা লাগে ওই বস্তুটা বান্দা তোমরা আবিষ্কার করে ফেললাম দুনিয়ার জমিনের মধ্যে এক রাষ্ট্র থেকে আরেক রাষ্ট্র কিভাবে কথা বলা যায় এরে বান্দা তোমার ব্রেন তোমার আকল দিয়া বান্দা তোমার জ্ঞান দিয়া তুমি আবিষ্কার করলা আল্লাহ পাক রব্বুল আলামিন বলে শোনো যদি তোমরা পারো আমার কোরআনের মতো একটা কোরআন তোমরা বানাও তাম পৃথিবীর সমস্ত মানুষের মধ্যে একজন বাবা কেউ পারলো না মুসলমান কোরআন বানানো তো দূরের কথা এ বাবা কোরআন বানানো এটা তো বড় পরের কথা তাম দুনিয়ার জমিনের মধ্যে অনেক বড় বড় জ্ঞানীরা অনেক বড় বড় বিজ্ঞানীরা অনেক বড় বড় দার্শনিকেরা মুসলমান বাবা তারা আল্লাহর কোরআনের ভুল ধরার জন্য চেষ্টা করেছে ওই মানুষগুলা আল্লাহ পাকের কোরআনের ভুল ধরার জন্য চেষ্টা করেছে মুসলমান দেখা গেছে কোরআন নিয়ে গবেষণা করতে করতে বাবা কোরআনের ভুল তারা বাহির করবে দূরের কথা ওই মানুষগুলা তাদের নিজের জিন্দেগির ভুল বাহির হয়ে গেছে এক সময় এরকম ইতিহাস প্রমাণ করে ওই মানুষগুলা কোরআন রিচার্জ করতে করতে বেঈমান কালিমা পড়া মুসলমান হয়ে গেছে মুসলমান বাবা কোরআনের ভুল বাহির করবে এটা বড় দূরের কথা কারণ মহান রব্বি করিম আল্লাহ এ বাবা কোরআনুল করিমের শুরুতে আল্লাহ জানায়া দিলেন যালিকাল কিতাব লা রাইবা ফি আল্লাহ পাক জানায়া দিলেন শোনো ও দুনিয়ার মানুষ শোনো আমার কোরআনের মধ্যে ভুল আছে এটা তো বড় দূরের কথা আমার কোরআনের মধ্যে জাররা পরিমাণ কোনো সন্দেহের অবকাশ না আল্লাহ জানায়া দিছে এরপরে মহান রব্বি করিম বলতেছে শোনো আমি আল্লাহ যে কোরআন অবতীর্ণ করলাম আমি আল্লাহ যে কোরআন নাজিল করলাম শোনো বান্দা শোনো আমি এই কোরআন অবতীর্ণ করে এই কোরআন নাজিল করে এই দুনিয়াতে যতগুলা কিতাবকে আমি আল্লাহ তাআলা প্রেরণ করেছি আমি আল্লাহ পাক নাজিল করেছি শোনো আমার প্রত্যেকটা কিতাব আমি আল্লাহ তাআলা এক রকমে নাজিল করি নাই একভাবে অবতীর্ণ করি নাই এরে মুসলমান তাওরাত কিতাব মহান রব্বে করিম আল্লাহ অবতীর্ণ করবেন পয়গম্বর মূসা কালিমুল্লাহকে দান করবেন তাফসীর প্রমাণ করে আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালাতু ওয়াসসালামকে এই জমিন থেকে 1.5 মাইল উপরে 3774টা সিঁড়ি অতিক্রম করায়া আল্লাহ পাক রব্বুল আলামিন তুর পাহাড়ের টিলার মধ্যে ডাইকা পয়গম্বর মূসা কালিমুল্লাহকে বললেন ও পয়গম্বর শুনেন এই নেন আপনাকে তাওরাত কিতাব বাইন্ডিং আকারে দিয়া দিলাম যান যান তাওরাত কিতাব মাথায় নিয়া আপনার জাতির কাছে চলে যান আপনার কওমের কাছে চলে যান আর আপনি তাওরাত কিতাব তিলাওয়াত কইরা কইরা আপনার জাতিকে আজ থেকে আপনি বুঝানো আরম্ভ করেন সুবহানাল্লাহ আরে মুসলমান বাবা খুব ভালো করে কথাগুলা বুঝবেন এ বাবা পয়গম্বর মূসা নবীকে আল্লাহ পাক তাওরাত দিয়া দিলেন এরপরে মহান রব্বি করিম আল্লাহ আরে মুসলমান বাবা আল্লাহ পাক জাবুরটা ঠিক এইভাবে আল্লাহ পাক অবতীর্ণ করে দিলেন মুসলমান বাবা এরপরে ইঞ্জিল পয়গম্বর ইঞ্জিলকে আল্লাহ পাক পয়গম্বর ঈসা রুহুল্লাহর উপর এইভাবে আল্লাহ পাক অবতীর্ণ করলেন মুসলমান বাবা তাওরাত কিতাব নাজিল করে আল্লাহ একটা গুণ বয়ান করলেন কিতাবুল্লাহ তাওরাত এটা কিতাবুল্লাহ
মাত্র একটা গুণ আল্লাহ বয়ান করলেন জাবুর নাযিল করে আল্লাহ বলেন কিতাবুল্লাহ ইনজিলটা নাযিল করে তাও আল্লাহ পাক বলেন কিতাবুল্লাহ মুসলমান বাবা আল্লাহ পাক যে কালামটা আমার হাতের মধ্যে আছে এই কোরআনটা আল্লাহ পাক একদিনে নাযিল করে নাই এই কোরআনটা রব্বি কারীম এক মাসে নাযিল করে নাই এই কোরআনটা এক বছর আল্লাহ পাক অবতীর্ণ করে নাই আরে মুসলমান বাবা তাফসীরের কিতাবের মধ্যে বড় চমৎকার করে লিখলেন মহান রব্বে কারীম আল্লাহ পয়গম্বর হাবিবুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর উপরে আল্লাহ পাক দীর্ঘ 23 বছরে তার হাবিবের উপরে আল্লাহ কোরআন নাযিল করছে তাওরাতের মতো নাযিল করে আল্লাহ পাক এক নাম্বার গুণ বয়ান করলেন এটা কোরআন এটা কিতাবুল্লাহ এ বাবা তাওরাতের ভিতরে একটা গুণ দিলেন কিতাবুল্লাহ ওই তাওরাত তিলাওয়াত করবা শুধু পড়া হবে বান্দা তুমি পড়বা শুধু পড়া হবে আপনি জাবুর পড়বেন শুধু পড়া হবে কিতাবুল্লাহ আপনি ইনজিল পড়বেন শুধু পড়া হবে এটা কিতাবুল্লাহ আল্লাহ পাক কোরআনকে এক নম্বরে বললেন কিতাবুল্লাহ দুই নম্বরে কোরআনকে আল্লাহ পাক আরেকটা গুণ দিলেন মহান রব্বী কারীম আল্লাহ তাআলা ডাইকা বলে ও পয়গম্বর আপনি আপনার উম্মতদেরকে বুঝাইয়া দেন আপনি আপনার উম্মতদেরকে জানাইয়া দেন ও পয়গম্বর আপনি আমার বান্দাগুলাকে জানাইয়া দেন এক নম্বর কোরআন এটা কিতাবুল্লাহ দুই নাম্বার কোরআনকে আরেকটা গুণ দিলাম তার নাম হচ্ছে কালামুল্লাহ আমার যেই বান্দাটা কোরআন তেলাওয়াত করবে আমার যেই বান্দাটা কোরআন খুলা খুলা করবে ওই বান্দা যেন সরাসরি আমি আল্লাহর সাথে কথা বলবে অর্থাৎ যে কোরআন তেলাওয়াত করবে যে মানুষটা কোরআন পড়বে আরে তাওরাত পড়লে শুধু পড়া হবে কিতাব পড়লে শুধু পড়া হবে জাবুর পড়লে শুধু পড়া হবে আর কেউ যদি কোরআন করে কেউ যদি কোরআন তেলাওয়াত করে নবী আলাইহির রহমাতিয়া আল্লাহ তাআলা জানায় দিছে শুনো এই কোরআনটা হচ্ছে কালামুল্লাহ কেউ যদি রবের সাথে কথা বলতে চান কেউ যদি আল্লাহর সাথে কথা বলতে চান কেউ যদি মালিকের সাথে কথা বলতে চান কোরআন পড়েন যে কোরআন তেলাওয়াত করবে সে যেন স্বয়ং মহান আহকামুল হাকিমিন আল্লাহর সাথে যেন বান্দা কথা বলে সুবহানাল্লাহ কয় আরে মুসলমান বাবা কোরআন আল্লাহ পাক নাযিল করলেন এ বাবা কোরআনটা নাযিল করে মহান রব্বী কারীম আল্লাহ এ মুসলমান বাবা কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত মানুষের উপরে আল্লাহ পাকের কোরআনটা চারটা চ্যালেঞ্জ করছে কয়টা কথা কন্না কয়টা কিয়ামত পর্যন্ত মানুষের সামনে বাবা চারটা চ্যালেঞ্জের মোকাবেলা করলো কেন কেন বাবা চারটা চ্যালেঞ্জ কেন আল্লাহর কোরআন দিল কারণ দুনিয়ার জমিনের মধ্যে মানুষ আল্লাহর কোরআনের আইনের বিরুদ্ধে কথা বলে কেন কেন বাবা দুনিয়ার জমিনের মধ্যে মানুষ কোরআনের বিধানের বিরুদ্ধে কথা বলে এ মুসলমান আল্লাহ পাকের কোরআন চারটা চ্যালেঞ্জ দেয়া বললে শোনো যারা আমার কোরআনের বিরুদ্ধে কথা বলো যারা আমার কোরআনের আইনের বিরুদ্ধে কথা বলো যারা আমার কোরআন কে অবজ্ঞা করো ও জগতের মানুষ শোনো যদি তোমরা পারো এই চারটা চ্যালেঞ্জের মোকাবেলা করো পৃথিবীতে প্রায় 50টা তাফসীরের কিতাবের মধ্যে আছে আল্লাহ পাক নবী আলাইহিস সালাতু ওয়াসসালামকে জানায় দিলেন ও পয়গম্বর আপনি তাম জগতের সমস্ত মানুষগুলোকে জানায় দেন যেই মানুষগুলো কোরআনের সাথে এরকম ভাবে বেয়াদবি করতে যায় যেই মানুষগুলো কোরআনের আইনের বিরুদ্ধে কথা বলতে চায় তারা যেন কোরআনের চারটা চ্যালেঞ্জের মোকাবেলা করে নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম বলে এই দুনিয়াটা ধ্বংস হয়ে যাবে এই দুনিয়াটা ফানা ফানা হয়ে যাবে এই দুনিয়াটা কিয়ামত হয়ে যাবে এরপর বান্দা এরকম কোরআনের চারটা চ্যালেঞ্জের একটারও মোকাবেলা করতে পারবে না এই চারটার একটার মোকাবেলা করার ক্ষমতা কাহারো নাই কাহারো নাই খুব সংক্ষিপ্ত কথা আমি আমার আয়াতের তাফসীরের দিকে যাব খুব সংক্ষিপ্ত ভাবে এই চারটা চ্যালেঞ্জ বোঝা দরকার কারণ আজকে যারা কথায় কথায় আল্লাহর আইনের বিরুদ্ধে বলেন আজকে যারা কথায় কথায় কোরআনের আওয়াজ বন্ধ করতে চান আজকে যারা কথায় কথায় এই কোরআনের বিধানকে মানুষকে শোনা থেকে বিরত করতে চান আরে আপনি করেন বাধা দেই না কিন্তু আপনি চিন্তা করেন যে এই চার চ্যালেঞ্জ আল্লাহর কোরআন দিয়েছে ওই চারটা চ্যালেঞ্জের মোকাবেলা করার ক্ষমতা আপনার মধ্যে আছে কিনা এক নাম্বার ভালো করে বুঝবেন সংক্ষিপ্ত কথা এক নাম্বার আল্লাহর কোরআন এই পৃথিবীতে অবতীর্ণ করে আল্লাহ পাক রব্বুল আলামিন এক নাম্বার চ্যালেঞ্জ করলেন ও জগতের মানুষ শুনো যদি তোমরা পারো আমার কোরআনের মতো একটা কোরআন তোমরা বানাও সম্ভব আওয়াজ করে বলতে হবে সম্ভব এক নাম্বার চ্যালেঞ্জ
আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা দিলা যদি তোমরা পারো আমার কোরআনের মধ্যে একটা কোরআন বানাও আরে ফেসবুক আবিষ্কার করেছো ইউটিউব আবিষ্কার করেছো ব্লগ তোমরা বানাইছো মোবাইল আবিষ্কার করেছো হাজার হাজার লক্ষ লক্ষ ইলেকট্রিক সামগ্রী তোমরা বানাইছো আমার কোরআন এক নাম্বার তোমাদেরকে চ্যালেঞ্জ করলো যদি তোমরা পারো আমার কোরআনের মধ্যে একটা কোরআন বানাও আওয়াজ করে বলেন তো কিয়ামতের আগে একটা নকতা বানানো সম্ভব কথা কয় না রে সম্ভব আরে মুসলমান বাবা খুব ভালো করে কথা বুঝবেন এ বাবা এক নাম্বার কোরআন বলতেছে শুনো এক নাম্বার হচ্ছে যদি তোমরা পড়ো আমার কোরআনের মধ্যে একটা কোরআন তোমরা বানাও মুসলমান বাবা কিয়ামত পর্যন্ত এই চ্যালেঞ্জের মোকাবেলা দুনিয়ার কোনো মানুষ করতে পারবে না সমস্ত মানুষ বাবা এই এক নাম্বার চ্যালেঞ্জের মধ্যে তারা হার মাইনা গেল এবার দুই নম্বরে আল্লাহর কোরআন চ্যালেঞ্জ করতেছে এ জগতের মানুষ শোনো যদি তোমরা পারো কোরআনের দশটা সুরার মতো সুরা তোমরা বানাও আমি আপনাদের কাছে একটা কথা জানতে চাই আপনার আওয়াজ করা বলেন তো বাবা দশটা সুরা বানানো কখনো সম্ভব কথা কয় না মুসলমান ভাবে চ্যালেঞ্জের মোকাবেলা কেউ করতে পারে নাই এ বাবা এই চ্যালেঞ্জের মধ্যে মানুষগুলো হার মাইনা গেছে এই চ্যালেঞ্জের মধ্যে মানুষগুলোর কম ভাবে সিলিন্ডার হয়ে গেছে এরে মুসলমান বাবা তিন নম্বরে আল্লাহর কোরআন ছোট্ট একটা চ্যালেঞ্জ দান করলো ও জগতের মানুষ শোনো যদি তোমরা পারো আমার কোরআনের একটা সুরার মতো সুরা তোমরা বানাও আপনার আওয়াজ করে বলেন তো বাবা একটা সুরা বানানো সম্ভব কথা কয় না মুসলমান বাবা এই ছোট্ট চ্যালেঞ্জের মোকাবেলাও কেউ করতে পারে নাই এ বাবা কেউ একটা সুরা আবিষ্কার করতে পারে নাই একটা সুরা কেউ বানাইতে পারে নাই এরে মুসলমান বাবা বলে কেয়ামত হয়ে যাবে কিন্তু এরপর আল্লাহর কোরআনের তিন নাম্বার চ্যালেঞ্জের মোকাবেলা করার ক্ষমতা দুনিয়ার কাহারো না এবার আল্লাহর কোরআন চার নাম্বার চ্যালেঞ্জ দিলেন মুসলমান বাবা খুব সংক্ষিপ্ত ভাবে আমি বুঝাই চার নাম্বার চ্যালেঞ্জ আল্লাহ পাক রব্বুল আলামিন ডাইকা ডাইকা বলে বান্দা শোনো আমি আল্লাহ আমার কোরআনের মধ্যে অত্যন্ত ছোট করে যে সূরাগুলোকে আমি আল্লাহ নাজিল করলাম তার মধ্যে একটা সূরার নাম হলো সূরাতুল কাউসার ওই সূরার মধ্যে আমি আল্লাহ তিনটা আয়াত কারিমা দিলাম আর তিনটা আয়াত কারিমা দিয়া আমি আল্লাহ সূরাটাকে বেজুর বানায়া দিলাম আমার কোরআনের চার নাম্বার চ্যালেঞ্জটা হলো যদি তোমরা পারো মাত্র একটা আয়াত কারিমা তোমরা বানাও আর একটা আয়াত কারিমা বানায়া এই সূরাতুল কাউসারটাকে তোমরা জোর বানায়া দাও আপনার আওয়াজ করে বলেন তো বাবা এই চতুর্থ চ্যালেঞ্জের মোকাবেলা করা বলেন তো সম্ভব কথা কয় না মুসলমান এক নম্বর মানুষগুলো হার মাইনা গেছে এ বাবা দুই নম্বর হার মাইনা গেছে তিন নম্বর তোর হার মাইনা গেল চার নম্বর ছোট একটা চ্যালেঞ্জ মাত্র একটা আয়াত কারিমা বানানোর চ্যালেঞ্জ দিয়া দিল মুসলমান বাবা এই চার নম্বর চ্যালেঞ্জের মোকাবেলা তারা করতে পারলো না নবী আলাইহি সালাতু ওয়াসসালাম জানায় দেয় উম্মত এই দামি কোরআনকে আল্লাহ পাক এমন ভাবে অবতীর্ণ করলেন মহান নবী কারীম আল্লাহ কোরআন কেমন ভাবে নাজিল করলেন এরে মুসলমান বাবা আল্লাহ পাক তাওরাত কিতাব নাজিল করা এই কথা বলে নাই তাওরাতের হেফাজতের দায়িত্ব আমি নিলাম এই কথা আল্লাহ পাক জাবুর নাজিল করা বলে নাই জাবুর হেফাজতের গ্যারান্টি আমি দিলাম ইনজিল নাজিল করে এই কথা বলে নাই ইনজিল হেফাজতের গ্যারান্টি আমি দিলাম আল্লাহ পাক কোরআন নাজিল করা বলে শোনো আল্লাহ পাক জানায় দিলেন ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন আল্লাহ বলে শোনো এই কোরআন আমি অবতীর্ণ করলাম এবং কেয়ামত পর্যন্ত এই কোরআন হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ আমার হাতের মধ্যে নিয়া নিলাম মুসলমান ভাবে এরকম বরকতি কিতাব দেখলে আয়াত কারিমা তেলাওয়াত করলাম এ বাবা যে আয়াত কারিমা তেলাওয়াত করেছি মহান নব্বী কারিম আল্লাহ এই আয়াত কারিমাটা একুশ নম্বর পারার প্রথম নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর লাইনের মধ্যে দিলেন মহান নব্বী কারিম আল্লাহ এই আয়াত কারিমা নাজিল করে দিয়া তাম পৃথিবীর সমস্ত মানুষগুলাকে আল্লাহ পাক এই আয়াতের মধ্যে মাত্র তিনটা সবক দান করছে কয়টা
মাত্র তিনটা শব্দ আল্লাহ তাআলা আমাকে আপনাকে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত মানুষদেরকে এই আয়াতের মধ্যে আল্লাহ তিনটা মিশনের কথা বললেন শুনেন আমি ওই তিনটা কথা আপনাদেরকে শোনানোর আগে ওই তিনটা সবকের কথা আপনাদেরকে বলার আগে এই আয়াত কারিমাটা মহান রব্বে কারিম আল্লাহ কোন ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ তারা কোন প্রেক্ষাপটে এই আয়াত কারিমা নবী আলাইহি সালাতু ওয়াসালামের উপর অবতীর্ণ করলেন নাযিল করলেন আমি শুধু এক মিনিটে এই আয়াত কারিমা নাযিল হওয়ার প্রেক্ষাপট বলে তারপর ইনশাআল্লাহ ধারাবাহিক তাফসীরের দিকে যাব আল্লামা ইমামে ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি আলাইহ তাফসীর কবীরের মধ্যে ছোট্ট শানে নুজুল এই আয়াত কারিমা নিয়ে লিখেছেন ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি আলাইহ লিখে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন নবী আলাইহি সালাতু ওয়াসালামকে নবুয়ত প্রাপ্ত করলেন আল্লাহ যখন আমার আপনার পয়গম্বরকে নবুয়তের সিংহাসন দান করলেন আর নবী আলাইহি সালাতু ওয়াসালাম যখন মক্কার বেঈমান কাফেরদের সামনে এক আল্লাহর দাওয়াত দিতেছে আর মানুষকে বারবার বলতেছে কুলু লা ইলাহা ইল্লাল্লাহ ও মক্কার কাফেররা শোনো ও মক্কার লোকেরা শোনো তোমরা পড়ো না লা ইলাহা ইল্লাল্লাহ তোমরা পড়ো মুহাম্মাদুর রাসূলুল্লাহ যদি তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো আমি নবী আলাইহিস সালাম ঘোষণা করলাম ফাদাখালাল জান্নাহ এই কালিমা পড়বা কোনো আমল করো নাই মৃত্যুবরণ করবা আর সরাসরি আল্লাহর বেহেশতের মালিক হয়ে যাইবা সুবহান নবী আলাইহিস সালাতু ওয়াসালাম দাওয়াতের মিশন চালু করে দিস দাওয়াত দিতেছ আয়ে আল্লাহর পয়গম্বর দেখতেছে যে মক্কার কাফেররা মক্কার বেঈমানেরা দাওয়াত তো গ্রহণ করেই না বরঞ্চ তারা বিরোধিতা আরম্ভ করছে নবী আলাইহিস সালাতু ওয়াসালামকে হত্যার চেষ্টা করেছে আল্লাহর পয়গম্বরকে তার আঘাতপ্রাপ্ত করেছে নবী আলাইহিস সালাতু ওয়াসালামের উপরে তার নির্যাতন করতেছে তার নিপীড়ন করতেছে আর সবচাইতে বড় কথা হলো নবী আলাইহিস সালাতু ওয়াসালাম দেখে যে তারা কালিমা তো গ্রহণ করেই না বরঞ্চ তাদের কুফুরি আরো দিন দিন বাড়তেছে এই অবস্থা দেখা আমার আপনার পয়গম্বর বড় ব্যথিত হয়ে গেছে নবী আলাইহিস সালাতু ওয়াসালামের দিল বড় মর্মাহত হয়ে গেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আপনার পয়গম্বরের অশান্ত দিলটাকে আমার আপনার পয়গম্বরের মর্মাহত দিলটাকে আমার আপনার নবীজির ব্যথিত দিলটাকে আল্লাহ রাব্বুল আলামিন সান্ত্বনা দিতে গিয়া শান্তি দান করতে গিয়া নবী আলাইহিস সালাতু ওয়াসালামের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরাতুল আনকাবুতের এই 45 নং আয়াতে কারিমা আল্লাহ পাক নাযিল করে দিয়েছে সুবহান আরে মুসলমান বাবা খুব ভালো করে কথাগুলা দিল দিয়া বুঝবেন এ বাবা নবী আলাইহিস সালাতু ওয়াসালামকে আল্লাহ জানায় দিলেন ও পয়গম্বর শুনেন উতলুমা উহিয়া ইলাইকা মিনাল কিতাব পয়গম্বর আপনি কেন দাওয়াতের মেহনত করতে কেন বারংবার এরকম ব্যতীত হয়ে যান ও পয়গম্বর আমি আল্লাহ পাক আপনার উপর যে কিতাবটা অবতীর্ণ করলাম আমি আল্লাহ তাআলা আপনার উপর যে কিতাবটা নাজিল করলাম ও পয়গম্বর আপনি আমার কোরআনটা তেলাওয়াত করেন কোরআনটা আপনি পড়েন আপনার উপর নাজিলকৃত কিতাবটা আপনি তেলাওয়াত করেন মহান রব্বে কারিম আল্লাহ কেন আপনার আমার পয়গম্বরকে কিতাবটা কেন তেলাওয়াত করার নির্দেশ দান করলেন মুসলমান বাবা খুব ভালো করে কথা বুঝবেন এ বাবা তাফসীরে কবীরের মধ্যে বড় চমৎকার করে লিখলেন আল্লাহ তাআলা কেন পয়গম্বরকে বললেন কোরআন পড়েন এরে মুসলমান বাবা এরে যুবক ভাই পর্দার অন্তলে আমার মা খুব ভালো করে কথাগুলা দিলের কান লাগায় বুঝবেন মহান রব্বে কারিম বলে ও আমার বন্ধু আপনি যদি কোরআনটা তেলাওয়াত করেন আপনার আগে যত নবী আলাইহিস সালাম এই জমিন থেকে চলে গেছে আপনার আগে যত পয়গম্বর জমিনের মধ্যে আসছিল ওই পয়গম্বরেরা তার জাতির কাছে মেহনত করতে গিয়া তার জাতির কাছে দাওয়াত দিতে গিয়া তারা কিরকম অত্যাচারিত হয়ে গেলেন ও পয়গম্বর আপনি কোরআন তেলাওয়াত করলে কোরআনের মধ্যে ইব্রাহিম খলিলুল্লাহর ইতিহাস আপনি জানতে পারবেন ঠিক কিনা বলেন আপনি যদি কোরআন তেলাওয়াত করেন নূহ নবীর ইতিহাস জানতে পারবেন পয়গম্বর মূসা কালিমুল্লাহর ইতিহাস আপনি জানবেন আপনি হযরত ইউনূসের ইতিহাস জানবেন সমস্ত নবী আলাইহিস সালাতু ওয়াসালাম তার জাতির জন্য তার কওমের জন্য তারা কেমন মেহনত করেছেন আর এই কালিমার দাওয়াতটা দিতে গিয়া সমস্ত নবী আলাইহিস সালাতু ওয়াসালাম তারা কেমন অত্যাচারিত হলে আল্লাহ এই ঘটনাকে কেন্দ্র করে
এই আয়াত কারিমা নাযিল করে আল্লাহ জানায় দিলেন কারণ এই কোরআনের মধ্যে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ইতিহাস আপনারা বলেন তো আছে না নাই বলেন না আছে না নাই এই কোরআনুল কারিমের মধ্যে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আরে যিনি মূর্তি পূজারীদের পরিবেশের মধ্যে যিনি মূর্তি পূজারীদের পরিবেশের মধ্যে জন্মগ্রহণ করেছেন আপনারা আওয়াজ করে বলেন তো ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনের মধ্যে নিক্ষিপ্ত করছে আগুনের মধ্যে জ্বালা দেওয়ার জন্য শ্বাস করে দেওয়ার জন্য এই ইতিহাস বলেন তো কোরআনের মধ্যে আছে না নাই হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কালিমার কথা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াতের মেহনত করতে গিয়া একদিন দাওয়াত দেয় নাই এক মাস দেয় নাই এক বছর দেয় নাই 50 বছর কম 950 বছর 50 বছর কম 1000 বছর হযরত নূহ আলাইহিস সালাম তার জাতির কাছে এক আল্লাহর ওহদানিয়াতের দাওয়াত দিছে সুবহানাল্লাহ কইতেন না আপনি আমি কয়দিন দাওয়াতের মেহনত করছি আমি আপনি কয়জন মানুষকে নামাজের দিকে ডাকছি আমি আপনি কয়জন মানুষকে আল আমরু বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার আমি আপনি কয়জন মানুষকে অসৎ কাজ থেকে বাধা প্রদান করছি আমি আপনি কয়জন মানুষকে এরকম নামাজের দিকে ডাকলাম এরকম দাওয়াত ও তাবলীগের দিকে ডাকলাম কোরআনের কথা শোনার জন্য ডাকলাম আরে কয়দিন আমি আপনি মেহনত করছি এই ইতিহাস বললে অনেক লম্বা হয়ে যাবে এই দিকে বলার সময় আমার হাতের মধ্যে নাই আমার ভাই খুব সংক্ষিপ্ত কথা বলে ইনশাআল্লাহ মাহফিল শেষ হবে মুনাজাত হবে আরো কিছু তাকাজা আছে ওগুলো ইনশাআল্লাহ পুরা করার চেষ্টা করব আল্লাহ যেন তৌফিক দান করে বলেন আমিন আল্লাহ তাআলা এই আয়াতে কারিমা নাযিল করে জানায় দিলেন পয়গম্বর আপনি তেলাওয়াত করেন আপনি কোরআন পড়েন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই নির্দেশ করার দ্বারা কিয়ামত পর্যন্ত এই জমিনের মধ্যে আমার আপনার পয়গম্বরের যত উম্মত এই জমিনের মধ্যে আসবে আল্লাহর যত বান্দারা জমিনের মধ্যে আসবে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত মানুষকে নবীকে নির্দেশ করার দ্বারা উম্মতকে করেছে উম্মত তোমার জিন্দেগিতে আমি আল্লাহর কোরআন তোমরা পড়ো তোমার জিন্দেগিতে আমার কোরআন বাস্তবায়ন করো তোমার জিন্দেগিতে আমার কোরআন পড়া পড়া বান্দা তোমার জিব্বাটাকে তুমি এরকম বিজা রাখো আর তোমার জবানটাকে তুমি জাকিরিন কোরআন পড়নেওয়ালা জবান বানায় আনাও ও বান্দা শোনো কেউ যদি এই আমল করে আল্লাহর পয়গম্বরের হাদিস নকল করে উম্মতের বড় মুফাসসির আর মুহাদ্দিসরা বলে কেউ যদি এই তিলাওয়াতে কোরআনের উপর আমল করে ওই মানুষটা দুনিয়ায় হালাল ভাবে চইলা হারাম থেকে বাইচা গুনাহ থেকে বাইচা কবরে গেলে আল্লাহ সরাসরি তার জান্নাত দান করবে এই আয়াতের তাফসীরের ভিতরে আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ আলাই তাফসীর মাজহারির মধ্যে বড় চমৎকার করে লিখছে যে বান্দা তেলাওয়াত বেশি বেশি করে পড়ো বান্দা তেলাওয়াত বেশি বেশি করে করো চাই তুমি নারী হও চাই তুমি পুরুষ হও বেশি বেশি করে কোরআন পড়ো আর কেন পড়বা কোরআন যত বেশি পড়বা নতুন নতুন তথ্য উদ্ঘাটিত হবে নতুন নতুন মাসআলা হল হবে আর কোরআন পড়ার দ্বারা আরে কমাস কম আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ আলাইহি লিখে কমাস কম এক একটা হরফের বদলায় আল্লাহ তোমার আমল নামায় 10টা করে নেক দান করবে আরে মুসলমান বাবা খুব ভালো করে কথাগুলা বুঝবেন এ বাবা এই আয়াত কারিমার ব্যাখ্যার মধ্যে এ বাবা তত্ত্ব জ্ঞানীগণ বড় চমৎকার করে বললেন এরে মুসলমান বাবা আল্লাহ পাক এক নম্বরে কোরআনুল কারিম তেলাওয়াত করার মাধ্যমে আল্লাহ তাআলা তাম পৃথিবীর সমস্ত মানুষগুলাকে আল্লাহ পাক এলেম শিক্ষা দিলেন জ্ঞান শিক্ষা দিলেন মুসলমান বাবা আল্লাহ পাক এক নম্বরে এলেম অর্জনের কথা বললেন এ বাবা তত্ত্ব জ্ঞানীগণ বড় চমৎকার করে বলছেন কারণ মুসলমান বাবা এক নম্বর আল্লাহ পাক এলেমের কথা বললেন আল্লাহ জ্ঞানের কথা বললেন আয়াতের দ্বিতীয় অংশের মধ্যে আল্লাহ পাক আমলের কথা বললেন বন্দেগীর কথা বললেন তাহলে বোঝা গেল বাবা এলেম ছাড়া কখনো আমলটা পরিপূর্ণ হয় না এলেম ছাড়া বান্দা কখনো আমলটা এরকম ভাবে পরিপূর্ণ কার্যকারিতা হয় না এই জন্য বাবা যদি আমাদের আমল সুন্দর করতে যাই এ বাবা আমাদের বন্দেগী সুন্দর করতে চাই এই আয়াতে কারিমার ব্যাখ্যা থেকে আমরা জানতে পারলাম আগে আমরা এলেম শিক্ষা করব তারপরে আমরা ইবাদত করব কারণ আমি আপনাদের আপনার কষ্ট দিতেছি আমি সংক্ষিপ্ত ভাবে আপনাদেরকে একটা কথা বুঝাই এই যে আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি আচ্ছা বলেন তো এই পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার জন্য কিছু জ্ঞান কিছু এলেম কিছু মাসআলা মাসাইল বলেন তো আমাদের জানা দরকার আছে না নাই কথা কোন আছে না নাই এক
একেবারে সহজ কথা একেবারে সহজ যেই কথা এই কোরআনুল কারীম হাতে নিয়ে বলছি একেবারে সহজ যেই কথা এই আমাদের নামাজকে সুন্দর করতে হলে আমাদের নামাজকে সহিহ করতে হলে আমাদের নামাজকে শুদ্ধ করতে হলে সূরা ফাতিহা সহ আরো চারটা সূরা মোট পাঁচটা সূরা আমাদের প্রত্যেকের সহিহ এবং শুদ্ধভাবে জানা দরকার আছে না নাই কথা কোন আছে না নাই কারণ আপনাদের এই বোয়ালি এলাকার এই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই মহিলা মাদ্রাসা সহ আরো যত মাদ্রাসা আছে ছেলে মাদ্রাসা হোক আর মেয়ে মাদ্রাসা হোক আপনি যদি আজকে একটা মক্তবের ছাত্রকেও প্রশ্ন করেন আপনি যদি একটা নূরানির ছাত্রকে প্রশ্ন করেন এই নূরানির ছাত্র ভাই তুমি বলো তো নূরানির একটা ছোট্ট ছাত্রীকেও যদি প্রশ্ন করেন আম্মু তুমি বলো তো নামাজ ভাঙার কারণ কয়টা আরে দীপ্ত কণ্ঠে বলে দিবে বজ্র আওয়াজে বলে দিবে নামাজ ভাঙার কারণ 19টা তার মধ্যে এক নাম্বার কারণ হলো নামাজের মধ্যে অশুদ্ধ পড়া এক নাম্বার কারণ কি কথা কন না কারণ কি নামাজের মধ্যে অশুদ্ধ পড়া আরে যার পড়ার মধ্যে গলত আছে যার পড়া সহি না যার পড়া শুদ্ধ না তার নামাজ সহি হবে কথা কন হবে না এজন্য আল্লাহ তাআলা এক নম্বরে আপনাকে আমাকে আল্লাহ এলেম শিখাইছে আল্লাহ জ্ঞানের কথা বলছে ও বান্দা শোনো এলেম অর্জন করো জ্ঞান অর্জন করো তোমার নামাজ সুন্দর করতে চাও এলেম শিখো রোজা সুন্দর করতে চাও ওই পরিমাণে এলেম জানো যাকাত কিভাবে আদায় করতে হয় ওই এলেম তুমি জানো হজ কিভাবে করতে হয় ওই এলেম তুমি জানো এই জানাজা কেমনে পড়তে হয় জানাজা কেমনে পড়াইতে হয় ওই এলেম জানা দরকার এ বান্দা যারা ড্রাইভ করেন ড্রাইভ যারা মোটরসাইকেল চালান যারা প্রাইভেট কার চালান যারা অটো চালা যারা বিভিন্ন এরকম গাড়ি ড্রাইভ করেন আপনারা বলেন তো ড্রাইভিং না যাই না কখনো গাড়ির স্টারিং এ বসলে গাড়ি নিরাপদে গন্তব্যে যাবে নাকি গাড়ি খালের মধ্যে যাবে কেন তার এলেম নাই কেন এই পরিমাণ জ্ঞান তার নাই এদুন মহান রব্বে কারিম আল্লাহ এক নম্বরে আমাদেরকে এলেমের কথা বললেন আয় আজকে যারা কবিরা গুনা করো আজকে যারা সগীরা করো আজকে যারা সুদের গুনা করো আজকে যারা গুষের গুনা করো আজকে যারা জিনার মতো অপরাধ করো আয় আজকে যারা সন্ত্রাসী করো আজকে যারা টেন্ডারবাজি করো আজকে যারা অন্যের সম্পদ লুণ্ঠন করো আজকে যারা মানুষের মাথায় বাড়ি দিয়া আত্মসাৎ করে খাও শোনো শোনো কেন এটা হয় কেনই অপরাধ মানুষ করে বলে এক নাম্বার কারণ হচ্ছে তার মধ্যে গুনাহ করার পরে এই গুনার ব্যাপারে শাস্তি আছে এই গুনার কারণে আযাব আছে এই গুনার কারণে তার শাস্তি আছে এই গুনার কারণে তার জন্য জাহান্নাম তৈরি হয়ে আছে এটা বান্দার জানা নাই এই জন্য মানুষ এই এলেম না থাকার কারণে আজকে দুনিয়ার জমিনে মানুষ গুনাহের মতো অপরাধ করে কথা বলেন হায় অনেকে তো বলবেন যে হুজুর জানার পরেও তো শুক্কা অনেকে বলবেন যে জানার পরেও তো কবিরা গুনাহ করে জানার পরেও তো নামাজ পড়ে না জানার পরেও তো পর্দা করে চলে না আরে জানার পরেও তো মানুষটা এরকম হারাম খায় জানার পরেও তো টেন্ডারবাজি করে জানার পরেও তো সন্ত্রাসী করে শোনেন শোনেন জানে জানে কিন্তু তার জানা এটা শুধুমাত্র মুখে মুখে জানা কিন্তু আল্লাহ যে কোরআনে এই ব্যাপারে কত ভয়ঙ্করভাবে বললেন কত কঠিনভাবে বললেন এই এলেমটা বান্দা বিন্দু পরিমাণ তার জেহানের মধ্যে ঢুকায় নেই কথা বলেন আরে মুসলমান বাবা খুব ভালো করে কথাগুলা বুঝবেন এ বাবা তাহলে এক নম্বরে বললাম আল্লাহ পাক বলে বান্দা কোরআন তেলাওয়াত করো এরে মুসলমান বাবা আজকে সমাজের মধ্যে অনেক মানুষ কিন্তু বাবা আমাদের সমাজের মধ্যে আছে মুসলমান বাবা আমরা যদি আজ থেকে বাবা 10-15 বছর আগের ইতিহাসের দিকে যদি আমরা তাকাই অনেক মুরব্বী বাবার এখানে আছেন এই যে আমার হযরত মুহতারাম এখানে সভাপতি সাহেব অনেক যোগ্য জবরদস্ত বড় আলেম আমার বাবার বয়সী মানুষটাও কিন্তু বাবা আমার সামনে এখানে উপস্থিত হয়ে আছে এ বাবা ওনাদেরকে প্রশ্ন করলে ওনারা টপ টপ করে আপনাদেরকে বলা দিতে পারবে মুসলমান এখন বলতে গেলে সমাজের মধ্যে তেলাওয়াত নাই বললি চলে এ বাবা সমাজের মধ্যে কোরআন পড়া নাই বললি চলে আজ থেকে 10-15 বছর আগে এমন একটা সময় কিন্তু গেছে বাবা আমরা ছোট অবস্থা যখন মাদ্রাসার মধ্যে পড়াশোনা করলাম আমরা যখন হেফজখানার মধ্যে পড়ি যখন মাদ্রাসাগুলা বন্ধ হয়ে যাইত আর যখন বন্ধ হয়ে গেলে এ বাবা বাড়ির মধ্যে যখন যাইতাম আর ফজরের নামাজটা সমাপ্ত করে যখন বাড়ির উঠান দিয়ে হাঁটা চলা করতাম
বাড়ির আঙ্গিনা দিয়া যখন হাঁটাচলা করতাম ওই অবস্থার মধ্যে বাবা দেখতাম আমাদের বাড়ির প্রত্যেকটা ঘরের কর্নার থেকে গুনগুন করে আমাদের মা বোনের কোরআনের তেলাওয়াত বাইসা বাইসা আসতেছে কথা কয় না এটা এখন আসেনি আওয়াজ করে বলেন না এটা এখন আসেনি মুসলমান বেবা কর টিভি দেখে রাত একটা পর্যন্ত এ বাবা সিরিয়াল বাই সিরিয়াল নাটক দেখতে দেখতে এরকম রাত্র 12টা বাজে যায় এ বাবা কোরআন পড়বে এটা দূরের কথা এখন তো বাবা ও ম্যাক্সিমাম ঘরের মধ্যে এখন তো বাবা ম্যাক্সিমাম ফ্যামিলির মধ্যে অনেক মা বোন এরকম আছে বাবা সারা বছর চলে যায় ফজরের নামাজ তারা পড়ে না চলে যায় মাসকে মাস একবার খবর রাখে না যে হায় আমার জিন্দেগি থেকে এই যে ফজরের সালাতরা আমি ছেড়ে দিতেছি আমি যে নামাজ পড়ি না হায় নামাজ এত ফুত হয়ে যায় এরপর চিন্তা আসে না এরপর একবারের জন্য চিন্তা করে না হায় এখন আজকে চিন্তা করেন না আজকে এই ব্যাপারে আপনার পেরেশানি নাই এত নামাজ ফুত করে দিলেন এত সময় হেলায় ফেলায় নষ্ট করে দেয় আরে শুনেন আমি আজকেও কিতাবের মধ্যে দেখেছি আল্লামা মুশতাকুন নবী হাফিজাহুল্লাহ উনি ওনার কিতাবের মধ্যে কয়েকটা উপমা টানছে যে আজকে মানুষ কত হেলায় ফেলায় সময় নষ্ট করে আরে মানুষ আজকে মসজিদে যায় কোন রকম দুই তিন মিনিটের মধ্যে নামাজ সমাপ্ত করে বের হয়ে যায় আছে না যে নামাজটা সমাপ্ত করলাম আরে কোরআনটা খুইলা 10টা আয়াত পড়ি কোরআনটা খুইলা 100টা আয়াত কারিমা পড়ি ফজরের সালাত পড়ছি সূরা ইয়াসিনটা তেলাওয়াত করি না না এই সময়টা তার কাছে হয় না আয় ব্যবসায় বৈসা বৈসা কত মিথ্যা কথা দোকানে বৈসা বৈসা কত গীবত শেখায় আয় খেলা দেখতে গিয়া কত সময় নষ্ট একটা মোবাইলের পিছনে মানুষ কত সময় নষ্ট করে কিন্তু বান্দা তার জবানটাকে কোরআন তেলাওয়াত কইরা কইরা 10টা মিনিট ব্যয় করবে এই সময়টা আজকে বান্দার কাছে হয় না কথা বলেন আপনারা এই মিথ্যা কথা বললাম এটা হায় মানুষ আফসোস করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীম সূরা মুনাফিকুনের মধ্যে আল্লাহ 10 নম্বর আয়াত কারিমাতে বড় চমৎকার করে বলে যেমন একটা সময় আসবে বান্দা আল্লাহকে ডাইকা ডাইকা বলবে লাউলা আখারতানি ইলা আজালিন করিম ও রব্বে করিম আল্লাহ আজাইল আমার কাছে চলে আসছে আমার তো জান বের হয়ে যাবে বান্দা আল্লাহকে ডাইকা ডাইকা বলবে লাউলা আখারতানি ইলা আজালিন করিম আল্লাহ আমার একটু সময় কি অবকাশ দেওয়া যায় না আল্লাহ একটু সময় কি আমারে দেওয়া যায় না ও মুসলমান ভাই আমি আপনাদের কাছে জানতে চাই আজরাইল চলে আসলে মৃত্যুর সময় ঘনায় গেলে আপনারা আওয়াজ করে বলেন তো সেদিন সময় চাইলে একটা মিনিট কাউকে দেওয়া হবে আওয়াজ করে বলেন হবে না আল্লাহ প্রশ্ন করবে বান্দা কেন সময় চাও আরে বান্দা কত সময় তো তোমাকে দিলাম আরে আমি কত সময় তোমাকে দিলাম বান্দা তখন ডাইকা ডাইকা বলবে আল্লাহ ফাসাদাকা আল্লাহ আমাকে যে আপনি মাল দিয়েছেন আমাকে যে আপনি সম্পদ দিয়েছেন আল্লাহ ওই মাল থেকে আমি দান করব আমার রিজিক থেকে আমি খরচ করব ও আকুম মিনাস সলিহিন আল্লাহ আমি নামাজ পড়ব আল্লাহ আমি নেক কাজ করব আপনারা আওয়াজ করে বলেন তো সেদিন সময় চাইলেই দেওয়া হবে বলেন না হবে অথচ অথচ একবার শুধু ব্রেনটা দিয়া একবার শুধু আকলটা দিয়া একবার শুধু দেমাকটা দিয়া চিন্তা করে দেখেন সেদিন এক মিনিট সময় চাবেন এক ঘন্টা সময় আল্লাহর কাছে চাবেন আর সেদিন আল্লাহ তো বলবে বান্দা অথচ কত সময় চায়ের দোকানে বৈশা কাটাইলা অথচ বান্দা কত সময় আয় তুমি মোবাইলের পিছনে কাটাইলা কত সময় তুমি টিভির পিছনে কাটাইলা ও বান্দা কত সময় তুমি বন্ধু বান্ধবের সাথে গল্প গুজবে কাটাইলা ও বান্দা কত সময় তুমি এরকম ভাবে খেলাধুলার মধ্যে কাটাইলা আয় প্রত্যেকটা মা বোন সেদিন আফসুস করবে আর কান্না করে বলবে আল্লাহ আমি যদি বসতাম রান্না করে এত সময় দিতাম না আল্লাহ আমি যদি বসতাম আল্লাহ বাথরুমে এত সময় দিতাম না আল্লাহ আমি যদি বসতাম আমার চেহারা সাজাইতে গিয়া এত সময় দিতাম না আল্লাহ আমি যদি বসতাম আল্লাহ আমার দেহ সাজাইতে গিয়া এত সময় দিতাম না ও মুসলমান ভাই ও যুবক ভাই এরে পর্দার অন্তরের মা সেদিন প্রত্যেকটা চেয়ারম্যান বলেন প্রত্যেকটা মেম্বার বলেন প্রত্যেকটা এমপি বলেন প্রত্যেকটা মন্ত্রী বলেন আয় সবাই সেদিন কান্না করার বলবে আল্লাহ আমি যদি বসতাম আল্লাহ আমার ক্ষমতার পিছনে আল্লাহ আমার রাজনীতির পিছনে আমার দরবারের পিছনে আল্লাহ এত সময় দিতাম না আয় দুনিয়ার প্রত্যেকটা বাড়িওয়ালা সেদিন কান্না করবে আর বলবে আল্লাহ আমি যদি বসতাম আমার বাড়িটার পিছনে এত সময় দিতাম না আমার ঘরের পিছনে এত সময় দিতাম না আমার রুমের পিছনে এত সময় দিতাম না আমার মালের পিছনে আমার সম্পদের পিছনে আল্লাহ এত সময় দিতাম না আয় বান্দাটা কান্না করবে আর এক মিনিট সময় চাবে আপনার আওয়াজ করে বলেন তো চাইলে সেদিন দেওয়া হবে
বলেন না হবে তাহলে কোথায় থেকে কোথায় চলে গেলাম 10 15 বছর আগে এরকম একটা সময় চলে গেছে প্রত্যেকটা ঘরের কর্নার থেকে প্রত্যেকটা ঘরের কর্নার থেকে আরে নির্ধারিত জায়গা থেকে কমাসকম প্রত্যেকটা দিন দৈনন্দিন সূরা ইয়াসিনের তেলাওয়াতটা ভাইসা ভাইসা আসতো কথা বলেন আমি আপনাদেরকে একটা হাদিস শোনাই হাদিসটা আল্লামা কারী তৈয়ব সাহেব রাহমাতুল্লাহি আলাইহি উনি ওনার খুতবাতের মধ্যে লিখছে আয়ে যারা তেলাওয়াত করো না যারা তেলাওয়াত শোনো না শুনেন এই হাদিসটা বলে আমি আমার আলোচনা সমাপ্তির দিকে যাব আল্লামা কারী তৈয়ব সাহেব রাহমাতুল্লাহি আলাইহি এমন পাঁচ প্রকার মানুষের কথা উনি ওনার খুতবাতের মধ্যে আলোচনা করেছেন ও দুনিয়ার মানুষ যারা এখানে বসা আছেন যারা মাইকের আওয়াজ শুনতেছেন আমার কথাগুলা যার কানের মধ্যে পৌঁছতেছে আমি আপনাদের পায়ের নিচে হাত রাইখা এই হাদিসটা শোনাইতে চাই আল্লামা কারী তৈয়ব সাহেব রাহমাতুল্লাহি আলাইহি লিখে কেউ যদি পাঁচটা আমল এই দুনিয়ার জমিনের মধ্যে করে এই পাঁচ গুণে যারা গুণান্বিত হবে ওই মানুষটা মারা গেলে আল্লাহ পাক সরাসরি তার জান্নাত তাকে দান করবে আরে মুসলমান বাবা খুব ভালো করে কথাগুলা দিল দিয়া বুঝবেন এ বাবা খুব ভালো করে কথাটা দিল দিয়া বুঝবেন এ মুসলমান বাবা আল্লামা কারী তৈয়ব সাহেব রহমাতুল্লাহি আলাই মুসলমান বাবা এমন পাঁচটা গুণ এমন পাঁচটা আমলের কথা কিতাবের মধ্যে বললেন মুসলমান বাবা এই পাঁচটা গুণ যার মধ্যে বিদ্যমান থাকবে এই পাঁচটা গুণে যেই মানুষগুলা গুণান্বিত হয়ে যাবে এরে মুসলমান বাবা ওই মানুষটা দুনিয়ার থেকে যদি এন্তেকাল হওয়া যায় ওই মানুষটাকে যদি জানাজা আর কাফন দিয়া যদি দাফন করে ফেলানো হয় আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বরের হাদিস নকল করে মুফাসসির বলতেছেন ওই মানুষটাকে যখন কবরস্থ করা হবে আল্লাহ পাক পাঁচটা গুণে গুণান্বিত হওয়ার কারণে আল্লাহ পাক ওই মানুষটাকে বিনা হিসাবে তার জান্নাত দিয়া দিবে মুসলমান বলে এক নম্বর আমল এ বাবা নোট করে নেন কথাটা দিলের মধ্যে গাইতা নেন এক নম্বর আমল হলো এরে মুসলমান বাবা যেই মানুষটা এক নম্বর আমল হলো যেই মানুষটা তিলাওয়াতে কোরআন বেশি বেশি পড়বে যেই মানুষটা কোরআন তিলাওয়াত কইরা কইরা তার জবানটাকে বাবা ভেজা রাখবে মুসলমান বাবা আজকে তো তিলাওয়াতের মধ্যে আমাদের মজা নাই এ বাবা তিলাওয়াতের মধ্যে আমাদের তো স্বাদ আমরা পাই না এরে মুসলমান কেন পাই না কারণ মুসলমান বাবা আমার আগে যে মাওলানা কথা বলতেছিলেন উনি কিন্তু একটা কথা বলছে যে মানুষ গুনাহ করলে একটা দাগ তার কলবের মধ্যে বাবা পড়া যায় আবার যখন আর একটা গুনাহ করে কলবে দাগ পড়া যায় এ বাবা গুনাহ করার কারণে প্রত্যেকটা মানুষের দিল দিয়া এ বাবা ইবাদতের নূর চলে যায় ইবাদতের মজা চলে যায় অনেক মানুষ আছে দেখবেন নামাজ না পড়তে পড়তে এক সময় দেখবেন তার কাছে নামাজ পড়তে আর ভালো লাগে কথা কন না আমাদের দেশে তো নামাজও কয়েক প্রকার আছে কারণ আমি এরকম অনেক মানুষকে চিনি বাস্তব কথা শোনাই আমি এরকম অনেক মানুষকে চিনি যেই মানুষটার সারা সপ্তাহ মসজিদের সাথে কোনো সম্পর্ক নাই সারা সপ্তাহে নামাজের সাথে কোনো সম্পর্ক নাই মাত্র সাপ্তাহিক মুসল্লি যাবে মাত্র শুক্রবারে সে নামাজ পড়ে আপনারা বলেন এ আপনাদের এই এলাকা আসেনি এই গোয়ালি এলাকা আছে তবে দেখেন আশ্চর্যের কথা যেটা এর মধ্যে সবচেয়ে আজিব এবং আশ্চর্যের কথা হচ্ছে যেটা একই তো সে সাপ্তাহিক মুসল্লি মাত্র শুক্রবারে ইমাম সাহেব যখন খুতবায় দাঁড়ায় তখন সে দৌড়ে মসজিদে প্রবেশ করে আয় প্রবেশ তো করতে করছে নামাজের জন্য ঢুকছে তবে হ্যাঁ এই লোকটা সপ্তাহে একবার নামাজ পড়ে তাও আবার জুমার নামাজ তার রুটিনের মধ্যে মাত্র দুই রাকাত বানায় নিস না রাস্তে কোন এটা মিথ্যা কথা বলছি আচ্ছা আপনারা বলেন আমি অনেক সময় এটা দেখছি আমি আমার মসজিদের কথা বলছি আমি যেই জায়গায় জুমা পড়াই হুজুররা এটা ভালো বলতে পারবে অনেক সময় দেখবেন একই তো মসজিদে জুমার আগে বয়ানের সময় পুরো মসজিদ ভরপুর হয়ে যায় পুরো মসজিদ কানায় কানা ভরে যায় জুমার নামাজ যখন ফরজে দুই রাকাত ইমাম সাহেব দাঁড়াইছে সালামটা ফিরাইতে দেরি হয় আর গোটা মসজিদ খালি হইতে দেরি হয় কথা কয় না হয় আচ্ছা বলেন তো জুমার নামাজ কি দুই রাকাত আওয়াজ করে বলেন দুই রাকাত আয় বান্দা নামাজ না পড়তে পড়তে তার দিল নষ্ট হয়ে গেছে তার কলব নষ্ট হয়ে গেছে এখন নামাজে দাঁড়ায় কিন্তু বান্দার নামাজের কোনো মজা হয় বলেন না মজা পায়
না এরকম তেলাওয়াত করতে করতে অনেক ফ্যামিলি এরকম আছে অনেক ঘর এরকম আছে অনেক বাড়ি এরকম আছে ওই যে চাকিয়ার উপরে কোরআন শরীফটা রমজান মাসে রাখছে রমজান আসছে কয়েকজন মা মেয়ে মিলা কোন রকম এক খতম কোরআন পড়ছে আর 27 রমজানে ইমাম সাহেবকে 100 টাকা দিয়া দোয়া করাইছে আর তাকিয়ার মধ্যে উঠাইছে সারা বছর কোরআন ধরার আর কোনো খবর বলেন খবর নাই খবর নাই এটাই বাস্তব কথা খবর নাই এটাই বাস্তব কথা এজন্যই তো তেলাওয়াত করলে মজা আসে না আল্লামা জুলফিকার ওনার কিতাবে লেখছে যারে তুমি মজা পাও না সাহাবীদের দিকে তাকাও তুমি মজা পাও না নবী আলাইহিস সালাতু ওয়াসসালামের খলিফাদের দিকে তাকাও তুমি মজা পাও না তাবেঈনদের দিকে তাকাও তুমি মজা পাও না আমাদের মাযহাবের ইমামদের দিকে তাকাও আয় মানুষগুলা রাতকে রাত জায়গা জায়গা এশারের পরে দাঁড়াইছে ফজর পর্যন্ত নামাজে দাঁড়ায় দাঁড়ায় ওই মানুষগুলা আল্লাহ পাকের কোরআনটা তেলাওয়াত করছে সুবহানাল্লাহ আরে মুসলমান বাবা খুব ভালো করে কথা বুঝবেন এ বাবা আমি ছোট্ট একটা কথা আপনাদেরকে শোনাই আল্লামা জুলফিকার বড় চমৎকার করে লিখলেন আরে মুসলমান বাবা আমি আজকেও কিতাবের মধ্যে আসার সময় বাবা ঘটনাটা দেখতে পাইলাম মুসলমান বাবা আমি পূর্ণাঙ্গ ঘটনাটা শোনানো কিন্তু আমার মূল মাকসাদ নয় এখান থেকে আমি আপনাদেরকে একটা মেসেজ দিতে যাই এখান থেকে আমি আপনাদেরকে একটা তথ্য শোনাইতে যাই আরে মুসলমান বাবা নবী আলাইহিস সালাতু ওয়াসসালামের সোয়া লক্ষ সাহাবী তারাও কিন্তু মানুষ এ বাবা আপনি আমিও কিন্তু মানুষ আবু বকর যেরকম আপনার আমার পয়গাম্বরের উম্মত আমিও কিন্তু আপনার আমার পয়গাম্বরের উম্মত ঠিক কিনা বলে মুসলমান বাবা নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম এভাবে একবার যুদ্ধের ময়দান থেকে পয়গাম্বর ফিরতেছেন মুসলমান বাবা নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম বিশাল বড় মুজাহিদদের জামাত লইয়া আল্লাহর পয়গাম্বর ফিরতেছেন হঠাৎ করে পাহাড়ের উপত্যকা দিয়া যখন নামতেছিল এমত অবস্থায় বাবা সন্ধ্যা হয়ে গেছে এরকম সূর্যটা বাবা অস্ত হয়ে গেছে নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম ডাক দিলেন সাহাবীরা এখন আর চলাচল করা আমাদের জন্য নিরাপদ নয় এরে আমার সাহাবীরা শোনো চলো 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 এই পাহাড়ের টিলার মধ্যে আজকে আমরা তাবু গেরা ফেলি তাবু আর রাত্রটা এই জায়গার মধ্যে আমরা অতিবাহিত কইরা দেই আমরা আবার পরদিন সকালবেলা ফজর পুরা মদিনার দিকে রওনা হয়ে যাব সুবহানাল্লাহ কোন মুসলমান বাবা পয়গাম্বরের নির্দেশে সমস্ত সাহাবে কেরাম এ বাবা তাবু গেরা ফেলছেন আল্লাহর পয়গাম্বর ডাক দিলেন এরে আমার সাহাবীরা শোনো সমস্ত সাহাবা একরাম বাবা একত্রিত হয়ে গেলেন এবার পয়গাম্বর ডাইকা ডাইকা বলে সাহাবিরা এই এলাকায় কিন্তু আমাদের শত্রুর কিন্তু কোনো অভাব নাই এই এলাকার মধ্যে বেঈমান আছে কাফের আছে আমরা এখানে ঘুমাইছি সাহাবিদের জামাত আছে আমি পয়গাম্বর এই জায়গার মধ্যে আছি এরে আমার সাহাবিরা শোনো শত্রু কিন্তু আমাদেরকে আক্রমণ করতে পারে এই জায়গায় শত্রু কিন্তু আমাদেরকে আঘাত করতে পারে তাই আমি পয়গাম্বর দুইজন সাহাবি দাঁড়ায় দাঁড়া পাহারা দিবা সারা রাত্র তোমরা পাহারা দিবা আর সমস্ত যোদ্ধারা ঘুমাইবে সমস্ত সাহাবায়ে কেরাম এরকম ভাবে আরাম করে ঘুমাইবে মুসলমান বাবা নবী আলাইহিস সালাম এই কথা বলার সঙ্গে সঙ্গে বাবা দুইজন সাহাবি সাথে সাথে দাঁড়া গেলেন ডাইকা বলে পয়গম্বর সবাই কেন আপনি ঘুমায় যান আমরা দুই ভাই দাঁড়ায় দাঁড়া পাহারা দিব ওগো আল্লাহর পয়গম্বর যারা কোনো শত্রু যেন আক্রমণ করতে না পারে আমরা এরকম ভাবে তাকা তাকা পাহারা দিব আল্লাহর পয়গাম্বর ডাইকা ডাইকা বলে সাহাবীরা যাও যাও তোমরা ঘুমায় যাও সুবহে সাদিকের সময় উইটা কিন্তু জামাতে ফজরের নামাজ পড়া লাগবে সুবহানাল্লাহ কোন মুসলমান বাবা সমস্ত সাহাবায়ে কেরাম ঘুমায় গেছে এ বাবা আস্তে আস্তে রাত্র নিশি হইতেছে আস্তে আস্তে রাত্রটা গভীর হইতেছে কথাটা মনোযোগ দিয়া বুঝবেন এরে যুবক ভাই আজকে তুমি মোবাইল চালাইতে বড় ভালোবাসো রাতকে রাত ফেসবুকের মধ্যে সময় কাটায় দাও রাতকে রাত তুমি চ্যাটিং এর মধ্যে সময় কাটায় দাও রাতকে রাত তুমি গ্রুপের মধ্যে সময় কাটায় দাও একটা বার চিন্তা করে দেখছো এই সময়টা তোমাকে তোমার রব দিলেন কতটুকু সময় তুমি তোমার রবের জন্য ব্যয় করলা রে বাবা দুইজন সাহাবি দাঁড়ায় আছে এবার তারা পরামর্শ করে ভাই আমরা দুইজন যদি সারা রাত্র দাঁড়ায় দাঁড়ায় যদি
পাহারা দান করি শেষ রাতে আমাদের উভয়জনের ঘুম চলে আসবে এটার দ্বারা কষ্ট হয়ে যাবে বরং একটা পরামর্শ হলো ভাই একজন এখন ঘুমায়া যায় অর্ধেক রাত্র পর্যন্ত ঘুমাইব আর অর্ধেক রাত্র হয়ে গেলে ঘুমন্ত ভাইকে জাগায় দিব বাকি অর্ধেক রাত্র তুমি জায়গায় এরকম ভাবে পাহারা দিবা আমি আপনাদের কাছে জানতে যাই বাবা পরামর্শটা ভালো না খারাপ কথা কোন না দুইজন সাহাবী পরামর্শ করছে হায় দুইজন সাহাবী পরামর্শ করছে অর্ধেক রাত্র তুমি পাহারা দাও বাকি অর্ধেক আমি পাহারা দিব এরে মুসলমান বাবা কিতাবের মধ্যে মুসান্নাফ বড় চমৎকার করে লিখলেন এক ভাই এরকম ভাবে ঘুমায়া গেছে তাবুর মধ্যে গিয়া ঘুমায়া গেছে আর আরেক ভাই দাঁড়ায়া দাঁড়া পাহাড়ের টিলার মধ্যে দাঁড়ায়া দাঁড়া পাহারা দিতেছেন এ বাবা কিতাবের মধ্যে লেখছে যেই সাহাবী দাঁড়ায় পাহারা দেয় এবার সাহাবীটা চিন্তা করতেছে আরে আমি দাঁড়ায়া দাঁড়া পাহারা দিতেছি আমার সময়টা তো কাজে লাগতেছে না আমার সময়টা তো নষ্ট হয়ে যায় কি করা যায় কি করা যায় এই চিন্তা করে বাবা ওই সাহাবীটা এরকম দুই রাকাত নামাজের নিয়ত করে সাহাবী দাঁড়ায়া গেছে আল্লাহু আকবার আল্লাহু আকবার সাহাবীটা দুই রাকাত নামাজের নিয়ত করে দাঁড়াইছে নামাজের নিয়ত করে দাঁড়াইয়া ওই সাহাবী সূরাতুল ফাতিহা তেলাওয়াত করছে আর সূরাতুল ফাতিহার তেলাওয়াত কইরা এবার সাহাবীরা কোরআনুল কারীমের সূরাতুল কাহাফটা তেলাওয়াত আরম্ভ করছে সুবহান সাহাবী তেলাওয়াত যখন আরম্ভ করে দিলেন এবার সাহাবীরা তেলাওয়াতের মধ্যে বড় মজা পায় সাহাবীরা তেলাওয়াতের মধ্যে বড় শ্বাস পায় এ বাবা তেলাওয়াত করতেছে হঠাৎ করে এরকম কাফেরদের একটা জামাত কাফেরদের একটা দল বাবা ওই দিক দিয়ে যাইতেছিল তারা তাকায়া তাকায়া দেখে মুহাম্মাদুর রাসূলুল্লাহর সাহাবীরা এই জায়গার মধ্যে তাবুতানা তারা ঘুমাইতেছে আরাম করতেছে আর এখন তো সুবর্ণ সুযোগ তাদেরকে আঘাত করার এখন তো সুবর্ণ সুযোগ তাদেরকে তীর মারার এই চিন্তা করে কাফেররা এ বাবা তীর নিয়ে তারা দাঁড়ায় গেছে এবার একজন দাঁড়ায় দাঁড়া বলে শোনো এই যে তোমরা আঘাত করবা এই জায়গায় নবীর সাহাবীরা ঘুমাইতেছে তোমরা যে আঘাত করবা এই দিক সেই দিক তাকায়া তাকায়া দেখো যে কোন সাহাবী পাহারাদারের দায়িত্বের মধ্যে আছেন কিনা সুবহানাল্লাহ কোন হঠাৎ করে তারা তাকায়া তাকায়া দেখে একজন সাহাবী পাহাড়ের টিয়ার মধ্যে দাঁড়ায় আছে এ বাবা সাহাবীটার দিকে তাকাইয়া ওই সাহাবীটার দিকে তাক করিয়া বাবা একটা তীর যখন বাবা এরকম ভাবে ধনুক থেকে যখন নিক্ষেপ করলো মুসলমান বাবা ওই তীরটা সাহাবীর ডান পাজরের মধ্যে লাগা এক পাশ দিয়া লাগছে বাবা আরেক পাশ ভেদ করা এরকম গোস্ত নিয়া তীরটা বের হয়ে গেছে আল্লাহু আকবার মুসলমান বাবা আবার আরেকটা তীর মারলেন দ্বিতীয়টা বাম পাজরে ঢুইকা এক পাশ থেকে আরেক পাশ বের হয়ে গেছে এ বাবা বের হইছে এটা কথা নয় তীরের যে খাসটা থাকে যে মাথাটা থাকে ওই মাথাটার মধ্যে বাবা গোস্ত পর্যন্ত বের হয়ে গেছে এইভাবে তীর মারতেছে আর সাহাবীটা সূরাতুল কাহাফ তেলাওয়াত করতেছে ওই সাহাবি তেলাওয়াতের মধ্যে তো মজা পায় এ বাবা নামাজ ছাড়ে না নামাজ ছাড়ে না হঠাৎ করে সাহাবি দিলের মধ্যে এ বাবা একটা প্রশ্ন জায়গা গেল যে রক্ত যদি বাইর হয়ে ঘরা পড়ে তখন তো অজু নষ্ট হয়ে যায় এবার সাহাবি চিন্তা করলো এইভাবে রক্ত বের হতে হতে যদি আমি দুর্বল হয়ে যাই আর যদি আমি এরকম ভাবে পড়ে যাই আমার যোদ্ধা ভাইদেরকে নবীর সাহাবিদেরকে কে ঘুম থেকে জাগাইবে বেঈমানটা হত্যা করে ফেলবে আমার পয়গম্বরকে তারা হত্যা করে ফেলবে তাড়াতাড়ি নামাজ সমাপ্ত করা ওই যে আরেকজন যোদ্ধা আরেকজন পাহারাদার ঘুমাইতেছিলেন তার কাছে গিয়া ডাকলে আর ডাইকা ডাইকা বলে ভাই তাড়াতাড়ি উঠো দেখো আমার অবস্থা বড় খারাপ আল্লাহু আকবার তাড়াতাড়ি দেখো আমার অবস্থা বড় খারাপ এ বাবা কিতাবের মধ্যে লিখলেন ওই সাহাবীর শরীর থেকে রক্ত ঝরতেছিল আর ডাইকা ডাইকা বলে ভাই ব্যাপার কি ভালো অবস্থায় তোমাকে দাঁড় করায় দিলাম আর এখন রক্ত জোরে কারণটা কি এবার ডাইকা ডাইকা বলে শোনো তুমি যখন ঘুমায় গেলা আমি চিন্তা করলাম সময়টা কেন এইভাবে দাঁড়ায় দাঁড়া নষ্ট করব তখন আমি দুই রাকাত নামাজের মধ্যে দাঁড়াইলাম আর সূরাতুল কাহাফ তিলাওয়াত আরম্ভ করলাম তিলাওয়াতের মধ্যে তো মজা পাইতেছিলাম তিলাওয়াতের মধ্যে তো স্বাদ পাইতেছিলাম হায় হায় যদি সাহাবীরা না ঘুমাইতো যদি আল্লাহর পয়গম্বর না ঘুমাইতো আমার তীর খাইতে খাইতে জীবনটা চলে যাইতো আমার রবের কসম করে বলি আমি সাহাবী এরপর নামাজ কখনো ছাড়তাম না হায় এটার নাম মজা
এটার নাম মজা হযরত আবু বকর দাঁড়ায় দাঁড়ায় তেলাওয়াত করে পা ফুলে যায় আয়ে পিছন থেকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়েশা দাঁড়াইছে ওমর দাঁড়াইছে তেলাওয়াত সবাই করে আয়ে মজা পায় কিন্তু এরপর নামাজ সারে না সারে না এজন্য যুবক তুমি তো আজকে মজা পাও না তুমি আজকে স্বাদ পাও না তাহলে এক নাম্বার আমল আজকে থেকে প্রমিস করব আজকে থেকে ওয়াদা করব আমরা তেলাওয়াত করব আমরা কোরআন পড়ব এখন অনেকে বলবেন হুজুর আমি তো কোরআন পড়া পারি না আমি তো কোরআন শিখি নাই আমার জন্য কি অবস্থা আমার জন্য কোন অবস্থা আজকে থেকে একটা নিয়ত করবেন যে আমি কমাসকম আমার মসজিদের ইমামের কাছে 20 দিনের জন্য ভর্তি হব আশেপাশে মাদ্রাসায় 20 দিনের জন্য ভর্তি হয়া কমাসকম যদি পুরা কোরআন শিখতে নাও পারি কমপ্লিট কোরআন যদি ইয়াদ করতে নাও পারি কমাসকম আমার নামাজকে সুন্দর করার জন্য আমি তাশাহুদ শিখব আমি দুরূদ শরীফ শিখব আমি দোয়ায়ে মাসুরা শিখব আমি দোয়ায়ে কুনুত শিখব আমি সূরা ফাতিহা শিখব আর চারটা সূরা কমাসকম এতটুকু আমার নামাজটা সুন্দর করার জন্য আমরা কারা কারা শিখতে রাজি আছি হাত তুলে আল্লাহর দেখাই রাজি আছেন তো ইনশাআল্লাহ সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ হাত নামান এরপর আসেন দুই নাম্বার সংক্ষিপ্ত কথা ইনশাআল্লাহ আমি আলোচনা শেষ করে দিব আর কয়েক মিনিটের মধ্যে দুই নাম্বার আল্লামা ক্বারী তৈয়ব সাহেব রহমাতুল্লাহ আলাইহি বলে যে এক নাম্বার বান্দা এক নাম্বার আমল করতে পারো নাই দুই নাম্বার আরেকটা সুযোগ আছে আরে কোরআন পড়তে পারি না কিন্তু একটা ব্যথা দিলের মধ্যে আছে একটা জ্বালা দিলের মধ্যে আছে একটা কষ্ট দিলের মধ্যে আছে কোরআন পড়তে পারি না কিন্তু আরেকজন তেলাওয়াত করে আরেকজন সুন্দর করে কোরআন পড়ে আয়ে যদি আপনি সামিআয়ে কোরআন হওয়া যান তেলাওয়াত বেশি বেশি শুনেন নবী আলাইহিস সালাম বলে ওই শ্রবণ করনেওয়ালা কোরআন তেলাওয়াত শ্রবণ করনেওয়ালা ব্যক্তিটাও কেয়ামতে বিনা হিসাবে আল্লাহর জান্নাত পাবে দেখবেন ব্যথা কেমন ভাই যদি এক একটার ব্যাখ্যা করি একটা ঘন্টার সময় দরকার এত সময় যেহেতু হাতে নাই আবহাওয়া প্রতিকূলও ভালো নয় প্রত্যেক দিন এইভাবে কথা বলছি গতকাল সেই চাঁদপুর ছিলাম এর আগের দিন সেই নওগাঁ একেবারে ইন্ডিয়ার বর্ডারে ছিলাম জার্নি করতে করতে শরীরের একটা কল কবজও ভালো নাই পুরা শরীর ব্যথা অনেক কষ্টে কথাগুলা বলছি এরপরও যতটুকু বলবো কথাগুলা ভালো করে ইয়াদ করবেন কয়েকজন নোট করে আনেন মোবাইলে রেকর্ড করে আনেন আয়ে মজা কিরকম আর ব্যথা কিরকম শুধু ব্যথাটা বুঝাই আমি ছাত্র জীবনে এক মসজিদে 7 বছর তারাবি পড়াইছি কয় বছর 7 বছর খতম তারাবি পড়াইছি আমার এই হাদিস এই হাদিসটা 10-15 বছর পরে এই হাদিস ওই 10-15 বছর আগের কথা মনে করে এই হাদিসটা আমার হল হয়েছে আয়ে যখন মসজিদে তারাবি পড়াইতাম তখন রমজানে সারা দিন কিন্তু কোরআনের উপরে মেহনত করা লাগে কি লাগে না এই আপনাদের এলাকায় যেই জায়গায় খতম তারাবি হয় দেখবেন হাবেশ সাহেবরা ফজরের পর থেকে এই কোরআন রিভিশন আরম্ভ করে পড়া আরম্ভ করে একবারে তারাবির আগ পর্যন্ত তেলাওয়াত করে কি করেন যখন সকালবেলা ঘুম থেকে উঠা যখন তেলাওয়াতের জন্য মসজিদে উযু করে গোসল করে যখন বসতাম অনেক প্রয়বৃদ্ধ সাদা দাড়িওয়ালা মুরব্বি বাবাদেরকে দেখতাম পাশে বৈসা বৈসা চোখের পানি সারা সারা কান্ত আর তেলাওয়াত শুনত জিজ্ঞাসা করতাম বাবা কেন কান্না করেন ওই মুরব্বি চাচা জবাব দিত হুজুর কপাল আপনার কত ভালো ভাগ্য আপনার কত ভালো যে আপনি কোরআন পড়তে পারেন একই তো পড়তে পারেন আবার মুখস্থ আল্লাহ কোরআনের হাফেজ বানাইছে আমার দিলে একটা ব্যথা আমার দিলে কষ্ট আমি কোরআন পড়তে পারি না হাদিস হল হয়ে গেছে যে এরকম ব্যথা নিয়া এরকম কষ্ট নিয়া এরকম জ্বালা নিয়া যারা আরেকজনের তেলাওয়াত শুনবে আল্লাহ ওই মানুষগুলাকেও কোরআন শোনার কারণে আল্লাহ বিনা হিসাবে তার জান্নাত দেবে তিন নাম্বার সংক্ষেপ কথা আমি একটারও ব্যাখ্যা করব না তিন নাম্বার বলে কে বিনা হিসাবে জান্নাত পাবে নবী আলাইহিস সালামের হাদিস নকল করে বলে তিন নাম্বার হচ্ছে হাফেজ কোরআন সুবহানাল্লাহ জোরে কোন হাফেজ কোরআন আরে হাদিসের মধ্যে আছে চারজন পিতা মাতা চার সন্তানের পিতা মাতা বড় ভাগ্যবান এর ভিতরে একজন আছে যেই পিতা মাতার সন্তান কোরআনের হাফেজ বড় ভাগ্যবান কেমন فأحل حلاله وحرم حرامه أدخله الله الجنة আয়ে যদি কিয়ামতে তার বংশের এমন 10 জন মানুষ দুনিয়ায় হালালের উপরে দুনিয়ায় চার টেনশনের কথা শুই না হাসান বস্তি পাগল হয়ে গেছে রাবিয়া তুমি নারী হইয়া এই টেনশন লইয়া ঘুরো শোনো শোনো আমার দিলের মধ্যে এই চারটা টেনশন আছে তোমাকে বিবাহ করার স্বাদ আমার দিলের মধ্যে না
আপনার মেয়েটাকে যদি মাদ্রাসায় পড়ান পর্দাওয়ালা হবে আপনার ঘরে কোরআন পড়া হবে আরে আমি আপনি মরার সময় দেখবেন সন্তানগুলা পাশে বইসা বইসা কোরআন তেলাওয়াত করবে খোদার কসম বললো ভুল হবে না এক বৃদ্ধের সাথে গত এক বছর আগে আমার সাক্ষাৎ হইছে আমি বলবো না কোন এলাকার আমি বলবো না তার নাম মাহজুব রেখা কথা বললাম আরে বড় শিক্ষিত বাবার সন্তান বড় শিক্ষিত কিন্তু এরপর বাবা আমাদের গাজীপুর বিদ্যাশ্রমে পড়া আছে জাগতিক শিক্ষা এটাই দিয়েছে তাকে এইজন্য ভাই কোরআন শিখান সন্তানকে তাহলে আমরা পাইলাম কি তিন নম্বর হাফেজ কোরআন আমাদের সন্তানদেরকে চেষ্টা করব ইনশাআল্লাহ বানাইতে চেষ্টা করব না ইনশাআল্লাহ এরপর চার নম্বর হচ্ছে আলেমে কোরআন হাফেজ কোরআনের পরে তারা আলেমে কোরআন যারা হবে তারাও কিয়ামতে বিনা হিসাবে আল্লাহর জান্নাত পাবে এ মুসলমান এক নাম্বার হতে পারেন নাই দুই নাম্বার হতে পারেন নাই তিন নাম্বার পারেন নাই চার নাম্বার পারেন নাই কিন্তু পাঁচ নাম্বারটা আমাদের প্রত্যেকের পক্ষে হওয়া সম্ভব হবে তো ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ হবেন না পাঁচ নাম্বারটা সবার জন্য হওয়া সম্ভব সবাই হবেন তো ইনশাআল্লাহ আচ্ছা কারা কারা হবেন একটু হাত তুললে আল্লাহর দেখান লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর হাত নামান পাঁচ নাম্বার হচ্ছে খাদেমে কোরআন পাঁচ নাম্বার হচ্ছে খাদেমে কোরআন কোরআনওয়ালার খাদেম হব কোরআন যেই জায়গায় পড়ায় ওই জায়গার খাদেম হব মাদ্রাসার খাদেম হওয়া যাব মাদ্রাসার সহযোগিতা করব মাদ্রাসার দিকে বাঁকা নজরে তাকানো যাবে না মাদ্রাসার দিকে সহযোগিতার হাত বাড়াবো প্রেম আর মোহাব্বত আর ভালোবাসা নিয়া প্রত্যেকটা তালিবুল ইলমের মাথার মধ্যে হাত বুলাবো আরে মুসলমান ইমামে গাজ্জালী রহমতুল্লাহি আলাই উনি ওনার কিতাবের মধ্যে লেখছে আর দুনিয়ার যত বড় সম্পদওয়ালা যত বড় টাকাওয়ালা যত বড় বাড়ি গাড়িওয়ালা রাস্তা দিয়ে হাঁটে তার পায়ের নিচে জুতা থাকে পায়ের নিচে স্যান্ডেল থাকে ছোট্ট একটা মাদ্রাসার তালিবুল ইলম ছাত্র রাস্তা দিয়ে হাঁটে কিতাবের মধ্যে লিখে যে ওই সন্তানটার পায়ের নিচে আল্লাহর রহমতের নূরের ফেরেশতারা তাদের পাখাগুলা তার পায়ের নিচে বিছায়া দেয়